আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজকে জাস্ট একটা নিউজ শেয়ার করবো আপনাদের সাথে। নিউজটা যারা অবশ্যই রোমানিয়াতে বাংলাদেশিরা আছেন তাদের জন্য একটা ভালো খবর। তো বাংলাদেশের দূতাবাস, নতুন দূতাবাস স্থাপন করা হয়েছে রোমানিয়াতে, তো এটা খুবই ভালো একটা নিউজ। তো আপনারা যারা রোমানিয়াতে আছেন তাদের পাসপোর্ট বা আদার্স ডকুমেন্টসের কাজগুলো এখন থেকে রোমানিয়ার বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস থেকেই করে নিতে পারবেন। তো আগে যেটা হতো তাদেরকে জার্মানের বার্লিনে বাংলাদেশ দূতাবাস অবস্থিত দূতাবাস থেকে তাদেরকে কাজ ডকুমেন্ট অথবা দেখা গেছে যে পাসপোর্ট রিনিউ করতে হতো, তো এখন এই ঝামেলাটা আর নাই। তো আপনারা রোমানিয়ার বুখারেস্ট থেকেই করতে পারবেন বাংলাদেশ দূতাবাস থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে একটা পেজ এখানে তারা ওপেন করছে গতকালকে। তো পেজটা হচ্ছে আপনারা সার্চ বারে গিয়ে এম্বাসি অফ বাংলাদেশ বুখারেস্ট এটা লিখে সার্চ দিলেই সাথে সাথে এই পেজটি দেখতে পাবেন। তো এই আর কি, এখানে ওনার নাম হচ্ছে মিস্টার দাউদ আলী। তো যেটা হচ্ছে, তো এখন আপনাদের আর এই ঝামেলাটা থাকতেছে না। আর এর আগেও যারা ইউক্রেনে বর্তমানে আছেন, ইউক্রেনে কিন্তু কোনো বাংলাদেশের দূতাবাস নেই, এম্বাসি নেই, সেক্ষেত্রে যারা ইউক্রেনে অবস্থিত তাদেরকে যে কোনো পেপার অথবা পাসপোর্টের রিনিউর ক্ষেত্রে তাদেরকে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে তাদেরকে প্রসেস করে নিয়ে আসতে হয়। তো এটা একটা ঝামেলার ব্যাপার। আবার অন্যদিকে স্লোভেনিয়াতেও যারা আছে বাংলাদেশিরা তাদেরকেও এরকম পাসপোর্ট অথবা ডকুমেন্টেশন এর কাজের জন্য তাদেরকে যেতে হয় অস্ট্রিয়াতে বাংলাদেশ দূতাবাসে থেকে করায় নিয়ে আসতে হয়। তো এটা একটা কষ্টসাধ্য ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন ওনার ছবি তারা পেজে অ্যাড করে দিছে, এটা একটা অফিসিয়াল আর কি। তো প্রথম প্রথম এটা তারা গতকাল জাস্ট ওপেন করছে, তো এটা অনেকেই জানে না। তো আপনারা চাইলে ফেসবুকে এখানে লাইক দিয়ে থাকতে পারেন, অ্যাড থাকতে পারেন। তো যারা রোমানিয়াতে যারা বাংলাদেশিরা আছেন তাদের জন্য খুবই একটা ভালো একটা খবর, এটা সুখবর বলা চলে। যদিও বাংলাদেশে কোনো রোমানিয়ার এম্বাসি নেই, তো এটাই আর কি। আমাদের দেশের সরকারের আসলে পররাষ্ট্রনীতিটা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কূটনৈতিক যে ব্যবস্থা সেটা আসলে আরও উন্নয়ন করার দরকার আমি মনে করি। তাহলে আমাদের এখানেও যদি রোমানিয়ার এম্বাসি ওপেন হয়, যেমন পোল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নেই, আরও অনেক এম্বাসি বাংলাদেশে নাই, জাস্ট কয়েকটা দেশ ছাড়া, হাতে গোনা, ফ্রান্স জার্মানি ছাড়া। আর এছাড়া ম্যাক্সিমাম ইউরোপিয়ান আদার্স কান্ট্রিগুলোর এম্বাসি হচ্ছে আপনার ইন্ডিয়াতে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।